নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বিপদের মধ্যে বিপদ দেশে হু হু করে বাড়ছে বার্ড ফ্লু আক্রান্ত দেশের বারোটি এলাকাকে বার্ড ফ্লু আক্রান্ত চিহ্নত করল কেন্দ্র তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বার্ড ফ্লু ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উদ্বেগ বিশেষ করে দেশের চার রাজ্য কেরল রাজস্থান হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের মানুষ সিঁদুরের মেঘ দেখছে ইতিমধ্যে এই চার রাজ্যে বারোটি অঞ্চলকে বার্ড ফ্লু আক্রান্ত বলে চিহ্নত করেছে কেন্দ্র এই বারো অঞ্চলে সতর্কতা জারি হয়েছে কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের তরফ থেকে এই চার রাজ্যের মধ্যে রাজস্থান ও মধ্যপ্রদেশের বেশ কিছু কাক বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে অন্যদিকে হিমাচল প্রদেশের কিছু পরিযায়ী পাখি ও কেরলের মুরগি এবং হাঁসের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে তবে এই ভাইরাস পাখিদের থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে বলে এখনই কিছু জানাচ্ছে না বিশেষজ্ঞরা স্বাস্থ্যমন্ত্রকে উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে পোলট্রি খাবার খেলে এই ভাইরাস যে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এমন কোনো প্রমাণ তথ্য এখনও মেলেনি তবে মুরগির মাংস ডিম ইত্যাদি পোলট্রি প্রোডাক্ট ভালো করে ধুয়ে এবং ভালো করে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এই চার রাজ্য ছাড়াও হরিয়ানা পাঁচকুল্লা অঞ্চলে বার্ড ফ্লুর জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে ভাইরাসের চিহ্ন মেলায় সতর্কতা জারি করা হয়েছে করোনা দাপট একটু কমতে না কমতেই এই ভাইরাস নতুন করে মানুষের চিন্তা বাড়িয়েছে তাই ইতিমধ্যেই দেশের কয়েকটি এলাকায় ইতিমধ্যেই বন্ধ হয়েছে মুরগির মাংস ও ডিমের বিক্রি বিভিন্ন এলাকায় বার্ড ফ্লুর জন্য এক ধাক্কায় অনেকটা দামও কমেছে মুরগির মাংসের কিছুদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কাকের মরক দেখা দিয়েছিল সেখানেও পরীক্ষা করে দেখা যায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে প্রায় তিনশো কাকের মৃত্যু হয়েছে এই দুই রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেখানকার পরিযায়ী পাখির মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছে যার ফলে এখনও পর্যন্ত প্রায় এক হাজার সাতশো পরিযায়ী পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে পরিযায়ী পাখিদের মৃত্যু বার্ড ফ্লুতেই হয়েছে সেটা নিশ্চিত করছে প্রশাসন অন্যদিকে হিমাচলের ক্যাংরা জেলায় সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই মুরগি মাছ এবং মুরগি ডিমের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার জেলার চারটি সাব ডিভিশনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখনও পর্যন্ত দেশটির চারটি রাজ্যে বার্ডভ্লু সংক্রমণ সীমাবদ্ধ থাকলেও সেটা যে আরও ছড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা না থাকায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে দেশটির সরকার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন